নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। কি বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা এখন এখানে রয়েছি পুরুলিয়াতে, আপনারা জানেন কয়েকটি পর্ব এখানেই আমরা দেখাচ্ছি। আজ আমি একটি নতুন পদ বানাবো, তার আগে বলে নিই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম তো আপনারা জানেনই, কুকিং উইথ ইচ্ছে। আর হ্যাঁ, আমার প্রতিটি মেনুর ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকে। তাছাড়াও আমার প্রতিটি পদের মেনু হিন্দি এবং ইংলিশে অ্যাভেলেবেল থাকে। দেখুন ওখানে কি সুন্দর পাহাড় আমাদের সামনে। আজ আমি বানাবো সর্ষে দিয়ে মাছের একটা পদ। এটা খুবই বানানো সহজ, খুব সহজে বানানো যায়। আপনারাও বানিয়ে পরে আমি জানান কেমন হবে এটা খেতে। এখানে আমি ছোটো পোনা মাছ, যেটাকে বলে ছোটো মাছ, সেগুলো কেটে নিয়েছি। একটা মাছের তিনটে করে পিস হয়েছে। আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা, সাদা সর্ষে দিয়ে আমি এটা বানাবো। রাখছে পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর রসুন নিয়ে নিয়েছি 10-12টা পিস। আর টমেটো দুটো, আর 4টে কাঁচা লঙ্কা এখানে রয়েছে। মাছ এখানে আমার কাছে 500 গ্রামের উপর আছে। আর সর্ষে বাটা আমি মোটামুটি 4 টেবিল স্পুন নিয়েছি। হলুদ দেব, লাগছে চিনি, নুন, সর্ষের তেল, প্রথমে আমি একটু হলুদ আর নুন মাছগুলোতে মাখিয়ে নেব। এবার আমি তেল গরম করে নিয়েছি, রান্নাটা সর্ষের তেলে হচ্ছে। একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে মাছগুলো ছিটকে আসবে না। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে হবে, তারপর লো ফ্লেমে আমি বাকি মাছটা উল্টো দিকটা করব। হাই ফ্লেমে একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি মাছগুলোকে। মাথাটা যদি না উল্টে, আস্তে আস্তে একটা স্পুনের সাহায্যেও আপনারা উল্টে নিতে পারেন। হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব মাছ আমি ভেজে নেব। মাছ আমার ভাজা মোটামুটি কমপ্লিট। দারুণ লাগবে সর্ষে দিয়ে এই মাছটা বানালে পরে। আমি সাদা সর্ষে দিয়ে বানিয়েছি। অনেক সময় এমনি সর্ষে খেলে, কালো সর্ষে খেলে অনেকের পেটে প্রবলেম হয়, সেই জন্য আমি এটা সাদা সর্ষে দিয়ে বানিয়েছি। এটাতে পেটে যেটা আমাদের ফাপ ধরে সেটা হয় না। এবার তেলটাকে একটু আমি কমিয়ে নেব। কমিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম প্রথমেই রসুনের কুচিগুলো। তারপর আমি দেব পেঁয়াজ। রসুনটা দিয়ে একটু 2 মিনিট ওয়েট করবেন, তাহলে রসুনের গন্ধটা ভালো এখানে অ্যাড হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলো। ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিচ্ছি লঙ্কা, 2টো লঙ্কা এখানে দিলাম। এখানে পেঁয়াজটা কালো করে ভাজবেন না, মোটামুটি হালকা ভাজবেন, তাহলে যে পেঁয়াজের সফটনেস সেটা আপনার বজায় থাকবে। হয়ে দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ দিলাম 1 টেবিল স্পুন এখানে আমি দিলাম হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
খুব একটা এটা ইয়েলো কালারটা আসবে না, মানে হলুদ হবে না, সাদা সর্ষে দিয়ে বানাচ্ছি তাই বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রাখা যেগুলো ছিল সেটা, আর একটু 1 টেবিল স্পুনের মতো চিনি। আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। ভালো করে কষিয়ে নেব এবার আমি মশলাটাকে। দেখুন তেল ছেড়ে আসছে প্রায় প্রায়। এইবার আমি দিয়ে দেব সর্ষে বাটাটা, তারপর জল দেব। সর্ষে বাটা দিয়ে সাথে সাথে জলটা দিবেন, না হলে সর্ষে তেতো হয়ে যেতে পারে। এখানে আমি 1.5 বাটির মতো জল দিয়েছি। রান্নাটার আপনি যদি আরও একটু পাতলা চান আপনারা, তাহলে সেটাতে আরও একটু জল অ্যাড করতে পারেন। আমার রান্নাটা বসা বসা হবে। এবার দেখুন সর্ষেটা মোটামুটি ফুটে উঠলে তবেই আমি মাছগুলো অ্যাড করব। একটু নেড়ে নিতে হবে যেন নিচে না বসে থাকে কোনো মশলা। এবার দেখুন ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলো সব এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। খুবই সহজে আর খুব চটজলদি এই রান্নাটা হয়। হঠাৎ করে যদি ইচ্ছে হয় যে মাছ খাবো আর কি পদ বানাবো খুঁজে পাবেন না, তখন এটা বানাবেন। খুবই সুস্বাদু আর খুবই চটজলদি হয়, দারুণ লাগে খেতে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিটের মতো। ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখতে পারেন, তাহলে গন্ধটা আরও বেটার হবে। হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আপনারাও বানান আর বানিয়ে আমায় জানান কেমন লাগলো আজকের পদ। দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও এটা দুর্দান্ত লাগবে। বেশি করে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, পরের দিন আরও বেশি এটা টেস্ট খুলে।